সরকারের একাধিক নীতির ফলে কর্মহীন হয়ে পড়া মানুষদের আইনি সুরক্ষা দিতে এগিয়ে এলো লিগ্যাল সেল কমিটি। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের একদল আইনজীবী গড়ে তুলেছেন এই লিগ্যাল সেল কমিটি। অসহায় মানুষ যারা আইনি সুবিধা নিতে চান তাদের সম্পূর্ণ বিনামূল্যে আইনি পরিষেবা দেবেন তারা। রবিবার কলকাতায় বৈঠকে বসেছিলেন মানবাধিকার সুরক্ষা সংঘের সদস্যরা। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি শামীম আহমেদ। তিনি বলেন, মানবাধিকার সুরক্ষা সংঘের 20,000 সদস্য রাজ্য জুড়ে মানুষের মানবাধিকার রক্ষায় কাজ করছেন। সারা রাজ্যে তাদের 5 লক্ষের বেশি সাপোর্টার আছে বলে জানান তিনি। অর্থের অভাবে বহু মানুষ সুবিচার পান না, কারণ আইনজীবী নিয়োগ করার মতো অর্থ তাদের থাকে না। সেই সব মানুষদের সুবিচার দিতেই তাদের এই উদ্যোগ বলে এদিন জানান শামীম আহমেদ। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, আজকে আমাদের হিউম্যান রাইটস প্রোটেকশন অ্যাসোসিয়েশন আজকে আমাদের লস সেলে একটা গঠন করছি, যেখানে আমাদের 14 জন একটা ফাইনাল করি হচ্ছে, যে অসহায় মানুষ, যে কমজোর মানুষ আছে, যে মানে এখান থেকে ফ্রি লিগাল হেল্প পাবে, যার টেস্টটা মানে গরিব মানুষ আছে, ও টাকা নেই, ও লড়াই পাচ্ছে না, আমাদের এখানে যে লড়াইগুলো ফাইনাল হচ্ছে তার ওখানে ফ্রি ওকে হেল্প করবে ওর সাহায্য।